বছরের এই মৌসুমটায় সারি সারি চা বাগানে থাকার কথা শ্রমিকদের কর্মচঞ্চলতা, কিন্তু বিপরীতে শুনশান নীরবতা। সারা দেশের 167টি চা বাগানের এখন এই দশা। প্রতিদিন নষ্ট হচ্ছে চা উৎপাদনের একমাত্র উপাদান কুচি কুচি দুটি পাতা ও একটি কুড়ি। জানা যায় 2019 সালের জানুয়ারি থেকে চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 120 টাকা বাস্তবায়ন করা হয়েছিল, তবে এই মজুরিতে তারা সন্তুষ্ট ছিলেন না। দীর্ঘ কয়েক বছর ধরে শ্রমিকরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছেন যাতে মজুরি ন্যূনতম 300 টাকা করা হয়। বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে সরকার ও শ্রমিক সংগঠনের একাধিক সভাও হয়েছিল। সর্বশেষ আরও 14 টাকা বাড়ানোর জন্য মালিকপক্ষের কাছে সবুজ সংকেত পান শ্রমিকরা, কিন্তু 1.5 বছর ধরে সেটিও বাস্তবায়ন করছে না মালিকপক্ষ। সেই না পাওয়ার হতাশা ও ক্ষোভ আজ বিস্ফোরিত হয়ে কর্মবিরতির আন্দোলনে রূপ নিয়েছে। শমশেরনগর চা বাগানের ভারী দেওছড়া নারী শ্রমিক লক্ষ্মী রবিদাস বলেন, চা পাতার দাম হু হু করে বাড়ে, কিন্তু আমাদের মজুরি বাড়ে না। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেকশনে সাপ বিছা পোকামাকড়ের মধ্যে দাঁড়িয়ে কাজ করি। সপ্তাহে যে তলব পাই তা দিয়ে সংসার চালানোই কঠিন। আমরা আর বছর বছর মজুরি বাড়ানোর জন্য আন্দোলন করতে চাই না। এবার হয় মজুরি বাড়বে, নয়তো আর বাগানে কাজ করব না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ চা সংসদ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মজুরি 102 টাকা থেকে 18 টাকা বাড়িয়ে সর্বোচ্চ মজুরি 120 টাকা নির্ধারণ করা হয়। সমঝোতা স্মারক অনুযায়ী চা শ্রমিকদের মজুরি এ ক্লাস বাগানে 120 টাকা, বি ক্লাস বাগানে 118 টাকা ও সি ক্লাস বাগানে 117 টাকা নির্ধারণ করা হয়। এর আগে 2015 সালের 6 অক্টোবর চা শ্রমিকদের মজুরি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে 69 টাকা বেড়ে 85 টাকায় উন্নীত হয়। সম্পাদিত ওই চুক্তি মোতাবেক 2015 সালের 1 জানুয়ারি থেকে তা কার্যকর করা হয়। 2018 সালের 20 আগস্ট স্বাক্ষরিত পরবর্তী দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী শ্রমিকদের দৈনিক মজুরি 85 টাকা থেকে 17 টাকা বাড়িয়ে সর্বোচ্চ 102 টাকা মজুরি নির্ধারণ করা হয়। ওই চুক্তি স্বাক্ষরিত হয় আগের চুক্তি স্বাক্ষরেরও দীর্ঘ 20 মাস পার হওয়ার পর। সেই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয় 2019 সালের জানুয়ারিতে। 2020 সালের 15 অক্টোবর হওয়া সর্বশেষ চুক্তির মেয়াদ ওই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। স্বাক্ষরিত সর্বশেষ চুক্তি বাস্তবায়ন হয়। বর্তমানে মজুরি চুক্তির মেয়াদ 19 মাস উত্তীর্ণ হওয়ার পথে। এরপর মজুরি বৃদ্ধির নতুন আর চুক্তি হয়নি। নতুন করে মজুরি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় চা শ্রমিকরা সর্বোচ্চ 120 টাকা মজুরিতেই চলছেন। করোনা মহামারীর ঝুঁকি নিয়েও জীবন জীবিকার তাগিদে আগের মজুরিতেও তারা নিয়মিত কাজ করেছেন। তবে এত অল্প মজুরিতে দুঃখ কষ্টে 5-7 সদস্যের শ্রমিক পরিবারের সংসার চালাতে কষ্ট হচ্ছে। শমশেরনগর কানিহাটি চা বাগানের নারী শ্রমিক আলমনি মৃধা ও মিনা রায় বলেন, হামারা চা শ্রমিকরা 120 টাকা মজুরি পাইয়া কিভাবে সংসার চালাবো? বাজারে জিনিসপত্রের যে দাম বাড়ছে তাতে এই টাকা দিয়া সংসার চলি না। এক একটা ঘরে বাচ্চা কাছে লইয়া 5-7 জন থাকি, তারার খরচ কেমনে চলবি? চা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ঢাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিপক্ষীয় সভায় মালিকপক্ষ 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করার প্রস্তাব দিয়েছিল। এরপর সারা দেশের 7টি ভ্যালিতে 7টি আলাদা আলোচনা সভা হয়। কোনো সভায় এই প্রস্তাবের সম্মতি আসেনি। এরপর মালিকপক্ষের এই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে যায়। আবারও চলমান থাকবে 300 টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি। উল্লেখ্য, আগামী 23 আগস্ট ঢাকায় আরেকটি ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। 10 আগস্ট থেকে 4 দিন 2 ঘন্টা করে কর্মবিরতি করে পরবর্তীতে গত 13 আগস্ট শনিবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট পালন করার ডাক দেয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। এখন পর্যন্ত তারা এই আন্দোলনে অনড় আছে।